আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আজকের ভিডিওটা কি বিষয়ে হবে সেটা চলুন আপনাদের আগে প্রথমে স্ক্রিনে দেখিয়ে দেয় তো ভিওয়ার্স চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো ভিওয়ার্স আপনারা কিন্তু আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন যে দিস পিসি রিসাইকেল আর আমার একটা ছবি আছে ছবির নামটা কি দেওয়া আছে ছবির নাম দেওয়া আছে রিনেম করে আলামিন দেওয়া আছে এই যে তো এখন যদি আমি ছবিটি ক্লিক করি তো আমি ছবিটিতে ক্লিক করলাম করার পরে এটা কি হলো আমি ক্লিক করলাম ছবি আর এর মধ্যে ছবি আছে ভিডিও আছে ফাইল আছে কিভাবে এটা আবার যদি কেটে দেই তো আমি ছবিটাতে ডাবল ক্লিক করলাম মানে ফোল্ডারটায় ছবি এটা কেমন হয়ে গেল না আসলে আপনারা কিন্তু সঠিক দেখেছেন যা দেখেছেন আসলে মানে সঠিক ভুল দেখেননি আসলে আমাদের এই ফোল্ডারটি ছবির আইকন দিয়ে করে রেখেছি তো আজকে আমি দেখাবো এটি যে আপনি কিভাবে আসলে এই একটা ফোল্ডারের আইকনটা আপনার ছবি দেবেন বুঝলেন কথা না আমাদের ভিডিওটি সরাসরি শুরু করে দেই তো প্রথমে আপনাকে একটু ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজারটা ওপেন করার পরে আপনাকে গিয়ে সার্চ করতে হবে যে ইমেজ টু আইকন কনভার্টার অনলাইন তো আপনি লিখে সার্চ করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসছে তো আমি যে ওয়েবসাইট থেকে করেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনি ওখান থেকে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে করেছি যে ইমেজ থেকে কীভাবে কনভার্ট করতে হয় তো আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিব তো আমি এখান থেকে একটি ইমেজটি সিলেক্ট করে নিই যেহেতু আমার হচ্ছে এটি ছিল তো আমি এখান থেকে অন্য একটি ইমেজ সিলেক্ট করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম তো করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপলোডিং হচ্ছে দেখছি আপলোডিং ডান তো আমি যদি এখানে স্টার্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটি হচ্ছে আপনার আপলোড হয়ে গিয়েছে মানে আপলোড হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যেটি করতে হবে আমাদের কিন্তু এই ফাইলটি তো এই আমাদের কিন্তু ওই আইকন ফাইলটি ডাউনলোডে চলে আসছে এই যে আমাদের দেখাই যে হচ্ছে ডাউনলোড ডাউনলোডে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই ফাইলটি চলে আসছে তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই এটা কিন্তু আমাদের এর মধ্যে কিন্তু আমাদের সকল ফাইলগুলো আছে যে দেখতে পাচ্ছেন আমি আবারও ক্লিক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলগুলো কিন্তু এখানে আছে এখন যেটি করবো আমি এখান থেকে আপনারা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে প্রোপার্টিস প্রোপার্টিসে যাবো যাওয়ার পর আপনি যদি দেখেন যে কাস্টোমাইজ এই যে এখানে কাস্টমাইজ আমি ক্লিক করে দেখাচ্ছি যে কাস্টমাইজের এখানে যদি ক্লিক করেন যে চেঞ্জ আইকন নিচে তো আপনি যদি এটি চেঞ্জ করেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আইকন নিয়ে চিহ্ন দেওয়া আছে আর উপরেই ঠিক আছে যে ব্রাউজ তো আপনি যদি ব্রাউজে ক্লিক করেন করার পর যদি আপনি এখানে ডাউনলোড চলে যান তো দেখতে পাচ্ছেন আপনার সেই ফাইলগুলা তো আপনি যদি এখানে ওকে করে দেন ওকে করে দেওয়ার পরে আপনি যদি এখানে অ্যাপ্লাই করে দেন এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনি ওকে করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলের নামটি কিন্তু আমাদের ছবিটি চলে আসছে এই যে আমাদের কিন্তু আগে ছিল অন্য একটা ছবি এখন চলে আসছে আরেকটা ছবি আসলে দেখেন এ দেখেন আগে কিন্তু অন্য একটা ছবি ছিল এখন কিন্তু আরেকটা ছবি চলে আসছে ছবির মধ্যে কিন্তু আমাদের ফোল্ডার ভিডিও অডিও আসলে জিনিসটি মজার এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টি তো আমি যদি আবার আপনার ব্যাকে আসি তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটি ছিল এটি ছিল আমরা কিন্তু এখন এটিতে নিয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আমি যদি আবারও এটি থেকে চেঞ্জ করি আমি যদি এখন এটি দিতে চাই আমি এখন এখান থেকে আবার প্রোপার্টিতে যাবো প্রোপার্টিতে যাওয়ার পরে কাস্টমাইজ যাবো কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন থেকে ব্রাউজ থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে আপনার এই ফাইলটি ফাইলটি ওকে করে দিয়ে তো আমি ওকে করে দিয়ে তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু আপনারা সহজেই আপনার একটি ফোল্ডারের আইকনটি ছবি দিয়ে রাখতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য যারা কম্পিউটার ব্যবহার করেন পিসি ব্যবহার করেন ল্যাপটপ ব্যবহার করেন তো ভিডিওটি অনেক মজা লেগেছে বা ভালো লাগবে আপনার যে ছবির মধ্যে ফোল্ডার ভিডিও আসলে বিষয়টি অনেক মজার ইন্টারেস্টিং একটি বিষয় এই ধরনের আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই মজার টিক্সটি সবাইকে শিখিয়ে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ